বাংলার ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আমরা আলোচনা করছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটা। এর আগের পর্বে আমরা এই কবিতাটা পড়েছি এবং কবিতাটার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ কি বলতে চেয়েছেন সেটাও বোঝার চেষ্টা করেছি। এই পর্বে আমরা সেই বিষয়টাকেই আরো একবার দেখে নেব। আমরা এই পর্বে যেটা আলোচনা করব সেটাকে আমরা বলতে পারি এই কবিতাটাতে কিভাবে রবীন্দ্রনাথের দার্শনিক চেতনা উঠে এসেছে। এই বিষয়টার মধ্যে দুটো সুস্পষ্ট ভাগ রয়েছে। একটা হচ্ছে এই কবিতায় মানব সভ্যতার যে আবহমান ইতিহাস সেটাকে রবীন্দ্রনাথ তুলে ধরেছেন এবং সেই সঙ্গে সঙ্গে মানব সভ্যতার একটা গভীরতর জীবন সত্যকে রবীন্দ্রনাথ এই কবিতায় ফুটিয়ে তুলেছেন এবং এই সব কিছু মিলিয়েই হচ্ছে এই কবিতায় প্রতিফলিত রবীন্দ্রনাথের দার্শনিক চেতনা। তো সুতরাং যাই প্রশ্ন আসুক না কেন, যদি এই তিনটের মধ্যে কিছু অন্তত তোমরা পাও দেখবে সব কিছুই এই কেন্দ্রিকই উত্তর হবে। এছাড়াও যদি বাকি কিছু আসে তবুও যেহেতু এটাই এই কবিতার সারাৎসার সুতরাং সব উত্তরই এখান থেকেই বেরোবে। আমরা দেখে নি চলো যে এই কবিতায় কিভাবে মানব সভ্যতার আবহমান ইতিহাসকে রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন। এই কবিতাটা শুরু হয়েছিল যে দুটো গ্রাম দিয়ে, একটা নদী, একটা নদীর দুটো পাড়ে দুটো গ্রাম। সেই গ্রামের কথা বলতে বলতে রবীন্দ্রনাথ হঠাৎ করে চলে গেলেন পৃথিবীর কথায় এবং তিনি বললেন যে পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। হঠাৎ করে কথাটা তিনি কেন বললেন? আমরা এর আগে বিষয়টা ব্যাখ্যা করছিলাম, তবু তোমাদের সুবিধার্থে আর একবার বিষয়টা আমরা আলোচনা করি। দেখো, এই পৃথিবীর যবে থেকে সৃষ্টি হয়েছে তবে থেকে আমি কি বললাম যে অস্তিত্বের জন্য সংগ্রাম কিন্তু নিরন্তর চলছে। আমরা দেখলাম কখনো সেটা প্রকৃতির বিরুদ্ধে বা প্রকৃতির সঙ্গে সংগ্রাম, কারণ টিকে থাকতে হবে তো আমাদেরকে এই প্রকৃতির বন্যা মহামারী যা যা আছে সমস্ত কিছুর সঙ্গে দ্বন্দ্ব করে। পাশাপাশি সেই দ্বন্দ্বটা কিন্তু মানুষ এবং মানুষের দুটো প্রজাতির মধ্যে দ্বন্দ্ব, কারণ এই সব কিছুই তো ধরো কিছু একটা খাবার আমাদের দরকার, একটা পশুকে শিকার করে মানুষ তার আহার্য মেটাবে। তো সেই পশুকে কারা শিকার করবে, কোন দল শিকার করবে সেটা নিয়ে এখনও দেখবে পশুদের মধ্যেই মারামারিটা চলে। তুমি যখন একটা কুকুরকে দুপুরবেলা কিছু খেতে দেবে দেখবে যে শক্তিশালী সে আগে এসে জিনিসটা কিন্তু খেয়ে নেবে আর যে একটু দুর্বল সে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তো মানুষের মধ্যেও এটা চলতো গোষ্ঠীবদ্ধভাবে, মানুষ যখন প্রথম তার জীবন গড়ে তুলছে মানব সভ্যতার আদি পর্বে, তো সেই দ্বন্দ্বটার কথাও এখানে কিন্তু বলা হয়েছে এবং যে দ্বন্দ্বটা এখনও পর্যন্ত চলে আসছে। আমরা এখন এত উন্নত হয়েছি তবুও যুদ্ধ খেলা আমরা কিন্তু থামাইনি। পৃথিবীতে প্রতিনিয়ত কোথাও না কোথাও এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। ভারতেও তোমরা জানো পাকিস্তানের সঙ্গে, চীনের সঙ্গে আমাদের বর্ডার নিয়ে কত সমস্যা। কেন এই সমস্যা? তার কারণ এই দ্বন্দ্ব, এই ক্ষমতার দ্বন্দ্ব। এবং তোমরা মাঝে মাঝেই পেপারে দেখবে যে যুদ্ধাস্ত্র কেনার হিড়িক পড়ে বিভিন্ন দেশগুলো থেকে ভারতের। কেন? তার কারণ তাকে সমর্থ থাকতে হবে, নাহলে তো যে কেউ এসে আক্রমণ করে বসবে। তাহলে পৃথিবীর ইতিহাসে এই দ্বন্দ্ব, এই যে সংঘর্ষ, এটা সত্যি এবং এই সর্বনাশও সত্যি। তার কারণ যখনই কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও দ্বন্দ্ব হচ্ছে, সেটা যেভাবেই হোক না কেন, সেটা ছোট যুদ্ধ হোক, বড় যুদ্ধ হোক, মারামারি হোক, হাতাহাতি হোক, বিশ্বযুদ্ধ হোক, যাই হোক না কেন, তাতে কোনো না কোনো মানুষের তো সর্বনাশ ঘটে, ক্ষতি তো হয়। এবং এই যে ক্ষয়ক্ষতি একটা দ্বন্দ্বের মধ্যে দিয়ে কেউ হারে কেউ জেতে, কেউ হারায় কেউ কিছু পায়, এটাই ইতিহাস। ইতিহাস এই গল্পই তো বলে। আমাদের রক্তপ্রবাহের মধ্যে এই ইতিহাসই তো গড়ে ওঠে। যখন মৌর্য সাম্রাজ্যের পতন হয় গুপ্ত সাম্রাজ্যের উত্থান ঘটে, যখন পাল যুগের পতন হয় সেন যুগের উত্থান ঘটে, সেটা তো কেউ হারায় কেউ ফিরে পায় বা কেউ নতুন করে পায়। এই যে হারানো আর পাওয়ার ইতিহাস, এই ইতিহাস নিত্য নতুনভাবে পৃথিবীতে বয়ে যাচ্ছে। এবং আরেকটা বিষয় রবীন্দ্রনাথ এখানে শুনে যাচ্ছেন কি যে মানব সভ্যতার নবনব কত তৃষ্ণা কত ক্ষুধা, উঠে কত হলাহল উঠে কত সুধা। এই বিষয়টা আমরা বললাম যে যেভাবে আমরা প্রতিনিয়ত অজানাকে জানতে চাইছি আমাদের কাজের সুবিধার্থে, আমাদের পরিশ্রম লাঘব করতে আমরা ক্রমশ এগিয়ে চলেছি একটা টেকনোলজি থেকে আরেকটা টেকনোলজি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে টেকনোলজি ইউজ করছি আগে তো সেটা ভাবাই যেত না। আজকে আমরা এভাবে পড়াশোনা করছি, আমি এপারে তোমরা ওপারে। এই একটা ক্লাসকে তোমরা কতবার খুশি দেখতে পারো, যখন খুশি পড়তে পারো। এই যে তোমাদের সুবিধা হলো, কেন হলো? কারণ টেকনোলজিক্যালি আমরা উন্নত হতে পেরেছি বলে। হয়তো ভবিষ্যতে আরও পারবো, হয়তো ভাবতে পারছি না এরকম একটা টেকনোলজি আমাদের হাতে আসবে, আমরা সেভাবে পড়াশোনা করবো ভবিষ্যতে। তো এই যে মানুষের উন্নতি, এটাও তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছে এবং
রবীন্দ্রনাথ কী বলছেন, তাতে যেরকম ভালো দিকও উঠে আসছে অনেক খারাপ দিকও উঠে আসছে। আমরা আগের পর্বে সেই পরমানুভবের উদাহরণ দিলাম কীভাবে হচ্ছে। তার মানে রবীন্দ্রনাথ এই কবিতায় আগের যে বিষয়গুলো আমি বলেছি সেগুলো আমি রিপিট করলাম এই কারণেই, আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি যে এই কবিতায় রবীন্দ্রনাথ আবহমান মানব সভ্যতাকে বোঝাতে চাইছেন, এবং সেই সঙ্গে এই মানব সভ্যতার যে প্রবণতাগুলো, যেমন অস্তিত্বের জন্য সংগ্রাম, যুদ্ধ, বা এই যে নতুন নিত্য নতুন তৃষ্ণা, ক্ষুধায় মানুষ যে নতুন নতুন সৃষ্টি করছে, আবিষ্কার হচ্ছে, সেই বিষয়গুলোকে তিনি এখানে তুলে এনেছেন। এবং এর পাশাপাশি তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে মানব জীবনের, মানব সভ্যতার একটা শাশ্বত সত্য, নিরন্তর বয়ে চলা। জগৎ মানেই তো যা চলমান, যার মধ্যে চলিষ্ণুতার ধর্ম রয়েছে, এবং সময়ের প্রবাহে মানব সভ্যতার খেয়া সেই সময়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে বয়ে চলেছে। রবীন্দ্রনাথ দেখবে এই কবিতার শেষে বলছেন যে এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। আমরা যদি মানব সভ্যতাকে একটা টাইম ফ্রেমের মধ্যে দিয়ে দেখি, যতদিন ধরে পৃথিবীর মানব সভ্যতা চলছে, সেখানে আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল এক একজন ব্যক্তি এক একটা এককের মতো, আমাদের সেখানে খুঁজে পাওয়া যাবে না। ওই সেই দেখো না, অনেক সময় টুনি লাইটগুলো জ্বলে আর নেবে, আমাদের প্রাণগুলো ওই রকম চোখের নিমিষে জ্বলছে আর নিভছে। আমরা শুধুমাত্র আমাদের কর্মটুকু রেখে যেতে পারছি। আজকে আমি যেটুকু কাজ করে যাচ্ছি, যদি কিছু করে যেতে পারি, আমার পরবর্তী প্রজন্মের যে আসবেন তিনি তার পর থেকে শুরু করবেন। যেমন ধরো, যিনি প্রথম ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন, আমরা তো তার তৈরি বাল্বটা আজকে ব্যবহার করছি না, আমরা সেটাকে অনেক রকমভাবে বদলে নিয়েছি। আজকে কী কীভাবে বদলে আমরা সেটাকে এলইডি হিসাবে ইউজ করছি, আমরা জানি না ভবিষ্যতে আরও কোন টেকনোলজি আসবে। এই কর্মটুকুই শুধুমাত্র রয়ে যায়, মানুষ চলে যায়। এই জন্য রবীন্দ্রনাথ বলছেন যে কেহ যায় ঘরে, কেহ পৃথিবীতে আসছে, কেহ পৃথিবী থেকে চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে। কিন্তু জীবনের প্রবাহ কি বন্ধ হয়ে যাচ্ছে? না, জীবনের এই প্রবাহ এটা নিরবচ্ছিন্ন প্রবাহ। এখানে মৃত্যু বলে কিছু নেই, এটা অনন্ত জীবন। তোমরা বলবে কেন স্যার মৃত্যু বলে কিছু নেই কেন? এই যে বললাম যে আমাদের কর্মই আমাদের জীবন, এই জীবন প্রবাহই বয়ে চলেছে। একটা গাছ মরে যাচ্ছে, একটা গাছ ঝড়ে পড়ে যাচ্ছে, তার জায়গায় নতুন একটা গাছ সৃষ্টি হচ্ছে। আজকে আমি থাকবো না, আমার পরবর্তী প্রজন্মের কেউ থাকবে, সে থাকবে না, তার পরবর্তী প্রজন্মের কেউ থাকবে। এরকমভাবে মানুষের প্রাণের প্রবাহ, জীবন প্রবাহ নিরবচ্ছিন্নভাবে পৃথিবীতে বয়ে যেতে থাকবে। এর সঙ্গে সঙ্গেই চলতে থাকবে যুদ্ধ, মহামারী, এর সঙ্গে সঙ্গেই চলতে থাকবে মানুষের নব নব আবিষ্কার, পৃথিবীর অগ্রগতি, এবং দুটো একই সঙ্গে বয়ে যাবে। আর এই কবিতায় যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে পৃথিবীতে এই আবিষ্কার, এই যুদ্ধের পাশাপাশি এই যে মানুষের প্রাণের ধারা, এই প্রাণের ধারাটা কোথায় কীভাবে বয়ে চলেছে আমরা কেউ তার খবরও রাখি না। এই দুটো গ্রামের মতো, এই দুটো গ্রামের মানুষও তো বেঁচে আছে, তারাও তো প্রতিনিয়ত জীবন অতিবাহিত করছে, কিন্তু আমরা কি তাদের খবর জানি? জানি না। সবার অলক্ষ্যে এই দুটো গ্রাম যেরকম তাদের প্রতিদিনকার যে জীবনচর্যা সেভাবে বয়ে চলেছে, সেরকমভাবে পৃথিবীর আবিষ্কার, পৃথিবীর যুদ্ধ, সব কিছুর সঙ্গে সঙ্গে পৃথিবীতে বয়ে চলেছে মানুষের শাশ্বত জীবন প্রবাহ, তাতে মৃত্যু খণ্ডিত, সেটা কেবল জীবনই জীবন। এই বিষয়টাই রবীন্দ্রনাথের মানব সভ্যতা নিয়ে, মানব জীবন নিয়ে এই দর্শনটাই এই কবিতার মধ্যে দিয়ে উঠে এসেছে। হয়তো এটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কবিতাটা আরেকবার পড়ো এবং এটা আরেকবার শোনো দরকার হলে, তাহলে দেখবে বিষয়টা নিয়ে আর কোনো অসুবিধা তোমাদের থাকবে না।